সুপ্রিয় শিক্ষার্থীরা, সিজক কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে সংযুক্ত ও যৌগিক গণিত ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এখন তোমাদের আমি এখানে দুটা ফর্মুলা দিচ্ছি। একটা হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর দ্বিতীয় হচ্ছে কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন এ বি এ ও বি ধনাত্মক, এ বি এই দুইটা কোণ যদি ধনাত্মক এবং সূক্ষ্ম কোণ হয়, আবার এই এ প্লাস বি যদি এ প্লাস বি এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি সাইডে লেস দেন 90 ডিগ্রি হয়, এই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রমাণ করব। তাহলে আমি ও এক্স একটা রেখা নিলাম। তাহলে এই ও এক্স রেখা থেকে অর্থাৎ ও এক্স রেখাটা ও এক্স অবস্থান থেকে গভীরতার ঘূর্ণনে বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই এই অবস্থানে এসে একটা কোণ উৎপন্ন করল আমার এক, এবং একই দিকে ঘুরে আবার জেড ওয়াই ও জেড ইকুয়াল টু বি কোণ উৎপন্ন করলো। তাহলে টোটাল আমার এখন এক্স ও জেড ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি কোণ। তাহলে এখন এই ঘূর্ণায়মান রেখা শেষ অবস্থান ও জেড থেকে ও জেড এর যে কোনো একটা বিন্দু কিনে এই পি বিন্দু থেকে ও এক্স রেখার উপর পি এম এবং ও ওয়াই রেখার উপর পি ডি লম্ব আঁকি। এখন এই ডি বিন্দু ও ওয়াই রেখার এই ডি বিন্দু থেকে ও এক্স এর উপর ও এক্স এর উপর এই এটার নাম দেয় পি ক্যাপ ডি ক্যাপ, আর পি এক রেখার উপর অনুরূপভাবে একটা কি আঁকবো এটা ই ডি ই লম্বদ্বয় আঁকলাম। লম্বদ্বয় আঁকলে এই হলো আমার এখন ও পি এম ও পি এম বা পি এম ও যাই বলে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পি এম একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার এই সাইন এ প্লাস বি ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই ও পি পি এম ডিভাইডেড বাই ও পি। এখন পি এম কে আমি এইভাবে লিখতে পারি পি ই প্লাস ই এম বাই ও পি। তাহলে পি এম কে পি এম কে লিখা হইল কি পি এম কে কি লিখলাম এই পি ই ই এম পি ই ই এম এই দুটা অংশে ইয়ে করলাম। তারপর আচ্ছা আমি এটাকে আগে লিখি, আগে লিখলে ই এম
আচ্ছা সবই এখানে আমি একটা কাজ করি প্রথমে ই এম প্লাস ই পি তাহলে ই এম ই এম ই এম কে আমি লিখতে পারতেছি ডি কে প্লাস পি পি বাই ও পি DK by OV plus VE by OV এইভাবে লিখলাম তাহলে এইভাবে লেখার পরে আমি into তাহলে এখন ডি কে বাই ও ডি ইকুয়াল টু সাইন এ এখন ও ডি বাই ও পি ও পি বাই ও ডি তারপরে PE by PD cos EPD তারপরে PD by OP তাহলে এখন এটার থেকে আমরা এই যে প্রথম যে যেটা লিখলাম প্রথম যে সূত্র সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা আমরা এইভাবে প্রমাণ করলাম তাহলে ঠিক একইভাবে আমরা এই দ্বিতীয় সূত্রটাও একইভাবে প্রমাণ করতে পারবো এটা তোমরা বাসায় পড়ে নিবা হ্যাঁ এই দুইটা তোমরা এইটা বাসায় করে নেবা এর সাথে তোমাদের এর সাথে এই গেল আমাদের cos a sin a plus b আর cos a plus b এরপরে আসবে sin a এরপরে এগুলো দেখে নেবা sin a minus b cos a minus b sin a cos b minus cos a sin b তারপরে sin b এরপরে আছে tan tan a plus b tan b divided by 1 minus tan a tan b
এই ফর্মুলাগুলা এগুলো তোমরা বাসায় সঠিকভাবে দেখে নিবা, এগুলা আমাদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন হবে। এখন আমরা সমস্যায় আছি, যদি কোনো একটা সমস্যা সমাধান করতে যায় তাহলে আমি একটা সমস্যা লিখি cos x মাইনাস 60 ডিগ্রি, cos x মাইনাস 30 ডিগ্রি, মাইনাস সাইন x মাইনাস 60 ডিগ্রি, সাইন x প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু, আমাদের প্রমাণ করতে হবে সাইন টুয়াইস এক্স। এই একটা সমস্যা আমি তোমাদের সমাধান করার চেষ্টা করবো এই একটা। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে হচ্ছে কস এক্স মাইনাস 60 ডিগ্রি, কস এক্স মাইনাস 30 ডিগ্রি, মাইনাস কস এক্স মাইনাস 60 ডিগ্রি, কস ইয়া সাইন এক্স প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু, আমাদের প্রমাণ করতে হবে কত, সাইন টুয়াইস এক্স। তাহলে আমরা বাম পক্ষ ধরে নেই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কস এক্স মাইনাস 60 ডিগ্রি, কস এক্স মাইনাস 30 ডিগ্রি, মাইনাস সাইন এক্স মাইনাস 60 ডিগ্রি, সাইন এক্স প্লাস 30 ডিগ্রি, কস এক্স মাইনাস 60 ডিগ্রি, কস এক্স মাইনাস 30 ডিগ্রি, মাইনাস সাইন এক্স মাইনাস 60 ডিগ্রি, সাইন। এখন এখানে আমাদের কাজ করতে হবে, যদি দেখি আমি তাহলে আমার কত আসতেছে এখানে 4 9 36, 360 ডিগ্রি আসতেছে। তাহলে 360 ডিগ্রি এখান থেকে আমার বিয়োগ করতে হবে এক্স মাইনাস 30। তাহলে এখন এখানে আমাদের কি আসলো, এইটা সাইন এক্স মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখন দেখা যাক, তাহলে এখানে আমাদের এখন কি আসলো, এই যে এটাকে যদি আমি কিছুক্ষণ আগে যে সূত্রের কথা তোমাদের বললাম, এখন এটা যদি আমি অ্যাড করি আর এইটাকে যদি আমি বি করি, তাহলে অনুরূপভাবে এইটা হচ্ছে তোমার এ আর এইটা হচ্ছে তোমার বি। তাহলে আমার কি আসতেছে, এই কস এ কস ডি মাইনাস সাইন এ সাইন ডি। তাহলে কস এ প্লাস কস কস এ কস ডি মাইনাস সাইন এ সাইন ডি ইকুয়াল টু হচ্ছে তোমার কস এ প্লাস বি, এক্স মাইনাস 60 এ প্লাস বি। কস তাহলে টুয়াইস এক্স মাইনাস 90 ডিগ্রি, তাহলে কস মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড তাহলে আমরা এতক্ষণ এর আগে যে ফর্মুলাগুলো কথা যে ফর্মুলাগুলো তোমাদের দেখাইছি
ওই ফর্মুলা থেকে এখানে আমাদের কোন ফর্মুলা ইউজ হলো এখানে এই যৌগিক কোণের এই cos a plus b ওই ফর্মুলাটা এখানে ইউজ হইলো তাহলে ওই ফর্মুলার ব্যবহার কিভাবে করতে হয় তাহলে তোমরা এখানে দেখানো হলো এর পরে আসি কি আরেকটা দেখি প্রমাণ করো একই প্রমাণ করতে হলে প্রমাণ করো tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা অর্থাৎ tan 70 ডিগ্রিকে আমরা কি লিখতে পারতেছি tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি তাহলে 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি হলে এই যে কিছু কোণ আমি যে ফর্মুলা লিখছি ওই ফর্মুলার হিসাবে এখানে tan a প্লাস tan b ওই সূত্র এসে যায় tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 50 degree plus tan 20 degree tan 1 minus tan 50 degree tan 20 degree তাহলে এখন আড়াআড়ি গুণ করলে tan 70 degree minus tan 70 degree tan 50 degree tan 20 equal to tan 50 plus tan 20 এখন tan 70 ডিগ্রিতে আমি এখানে লিখলাম কত tan 90 ডিগ্রি মাইনাস 20 তাহলে ভাগ ভাগগুলো যেভাবে আসে ওইভাবে থাকলো tan 90 degree minus theta equal to হচ্ছে cot theta tan 70 ডিগ্রি এখন এই cot theta cot theta ইকুয়াল টু হচ্ছে 1 বাই tan theta অর্থাৎ অথবা tan theta ইকুয়াল টু 1 বাই cot theta যেটা ব্যবহার করি তাহলে 1 বাই tan 20 অর্থাৎ cot 20 কে 1 বাই tan 20 লিখলাম tan 50 tan 20 ইকুয়াল টু tan 50 tan 20 তাহলে এই tan 20 ডিগ্রি tan 20 ডিগ্রি এটা চলে গেল থাকতেছে tan 70 minus tan 50 equal to tan 50 tan 20 এখন যদি পক্ষান্তর করা হয় তাহলে কি আছে tan 70 degree equal to twice tan 50 degree plus tan 20 degree. Therefore, tan 70 degree equal to tan 20 degree plus twice tan
এরপরে আরেকটা সমস্যা যদি আমি বলি, যদি cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a tan আলফা tan বিটা ইকুয়াল টু b এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয়, তবে প্রমাণ করো যে tan theta equal to a b divided by a minus b. তাহলে এখানে কি দেখা যাচ্ছে, সমস্যায় কি বলা আছে? বলা আছে হলো tan alpha plus tan beta ইকুয়াল টু এ, না ভুল হচ্ছে, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু এ, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু বি এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয়, তবে প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে আমরা শুরু করব দেওয়া আছে cot alpha plus cot beta equal to f, তাহলে আমরা জানি cot theta equal to 1 by tan theta, 1 by tan alpha plus 1 by tan beta equal to f, তাহলে এটাকে যোগ করলে tan beta equal to a, এখন এখানে আমার দেয়া আছে tan alpha beta equal to b, তাহলে b এখানে লিখে দিতে পারবো, যেহেতু tan alpha tan beta equal to b by f, তাহলে এই দিয়ে গেলাম। এখন আবার আমাদের যে আছে এখানে হলো কত, আবার alpha plus beta equal to theta, তাহলে এখন উভয় পক্ষে যদি আমি tan নেই, tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু tan থিটা, তাহলে এখন আমি এদিকে লিখি এই tan a প্লাস b, tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan beta equal to tan theta, তাহলে tan alpha plus tan beta equal to হচ্ছে b 1 minus, তারপর এখানে এই যে এখানে আমি tan alpha tan beta equal to পাইছি কত, b by a equal to tan theta,
তাহলে এখন যদি আমি বি এ এ মাইনাস বি তাহলে আমার যেটা প্রমাণ চাইছে ওইটা হয়ে গেল প্রমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক এইভাবে তোমাদের বইয়ের মধ্যে যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো এইভাবে সমাধান করার চেষ্টা করবা। এখন আমি তোমাদের এখানে যে ফর্মুলাগুলো আলোচনা করছি ওই ফর্মুলাগুলো ভালোভাবে দেখবা। এখন এই ফর্মুলা ছাড়া আমাদের কোনো প্রকার সমস্যা সমাধান করা সম্ভব হবে না। কাজে ফর্মুলাগুলো আগে ঠিকভাবে দেখো। এখন আমি হয়তো তোমাদের এই সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ কস বি কস এ সাইন বি এই ফর্মুলাটা আমি তোমাদের কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে প্রমাণ করতে হয় এটা দেখাচ্ছি। এখন এরপরে যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নেবা, তোমাদের কাজ হলো বাসায় বসে বসে অর্থাৎ বলতে গেলে বাড়ির কাজ এগুলো এগুলো প্রমাণ করে নেবা। অর্থাৎ কস এ প্লাস বি কস এ মাইনাস বি সাইন এ মাইনাস বি টেন এ প্লাস বি টেন এ মাইনাস বি এই ফর্মুলাগুলো। তাহলে ধন্যবাদ, আগামীতে আবার দেখা হচ্ছে।